সালাম আলাইকুম, আমি মোজাম্মেল হক চট্টগ্রাম থেকে বলছি। আমি 2014 সালে বাংলাদেশ স্টুডেন্ট পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাই থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করি, এরপর চাকরি করি। বর্তমানে একটা সরকারি প্রতিষ্ঠানে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছি। তো আমি কিছুদিন থেকে এই ফ্রিল্যান্সিং বা এরকম কোন একটা স্কিল ডেভেলপ করার জন্য চেষ্টা করতেছিলাম চাকরির পাশাপাশি। তো কিছুদিন আগে দেখলাম যে আমার ফেসবুকে একটা অ্যাডভার্টাইজ আসলো যে CodemanBD-র উইক্স অ্যান্ড স্কোয়ারস্পেস একটা কোর্স করাচ্ছে। এখন ওটা দেখার পর আমি একটু CodemanBD নিয়ে সম্পর্কে খোঁজ খবর নিলাম, তারপরে উইক্স এবং স্কোয়ারস্পেস নিয়ে একটু মোটামুটি কাটাকাটি করলাম। দেখলাম যে দুইটা নতুন, এমন বাংলাদেশে এর কোর্স আর নাই বললেই চলে। তো এই দুইটা আমার ভালো লাগছে। আর হচ্ছে ওই CodemanBD কে অনলাইনে কাটাকাটি করে বা এদের ফেসবুক ফেসবুক ইউটিউব এগুলো দেখার পর মনে হয়েছে যে বিশ্বাস করা যায়, বিশ্বাস করার মতো, সেই হিসাবে আমি ভর্তি হয়ে গেলাম এটাই। আর হচ্ছে ফ্রিল্যান্সিং কি এটা জিজ্ঞেস করলে হবে যে ফ্রিল্যান্সিং হচ্ছে আমার যতটুকু বুঝলাম, আমি যতটুকু বুঝলাম এটা হচ্ছে ফ্রিল্যান্সিং একটা মুক্ত পেশা। মানে একটা স্কিল ডেভেলপ করে সেই স্কিলটা দিয়ে যে কোনো সেই স্কিলটা দিয়ে যে কোনো কারো হয়ে কাজ করে দেবো, কারো কাজ করে দেবো দেশের বাইরে বা দেশের ভিতরে, আমার বাধা দ্বারা নিয়ম না থেকে সে কাজটা করে দেবো, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং বুঝি। আর হচ্ছে 6 মাসের মধ্যে মিশন বললে আমি 6 মাসের মধ্যে মোটামুটি কাজটা শিখি, মার্কেট প্লেসে একটা নিজেকে স্থির করা। আর হচ্ছে মোটামুটি $500 থেকে $1,000 ইনকাম করতে পারলে আমার। আর হচ্ছে ভিশন 10 ইয়ার্স ভিশন বললে আমার জিনিসটা হবে যে আমি যখন চাকরি করি আমার গ্রামে যাই, দেখা যায় কি অনেকেই আমাকে চাকরির জন্য বলে বা অনেক শিক্ষিত মানুষ হয়ে চাকরি পায় না, মানে তো যখন চাকরি পায় না তো এরা আমাকে আমার কাছে পরামর্শ চায়। তো আমার কথা হচ্ছে আমি যদি কোনো একটা এই বিষয়ে প্রতিষ্ঠা হতে পারি তাহলে আমি দেখলাম যে ওদেরকে আমি এটাতে ইনভলভ করতে পারলাম, অথবা আমি এদেরকে নিয়ে কোনো একটা পরিকল্পনা করার জন্য চিন্তা ভাবনা করতে পারলাম, এবং আমার নেক্সট জেনারেশন যারা উঠে আসতেছে তাদেরকে এগুলোতে একটা ইনভলভ করার বা শিক্ষা বা কথা বলার বা বিষয়ে কোনো একটা উদ্যোগ নেওয়ার জন্য চেষ্টা করা যায় এটা আর কি। এটা হচ্ছে আমার 10 ইয়ার্স মধ্যে মানে এদের জন্য কোনো কিছু কিছু করা, এটা হচ্ছে আমার 10 ইয়ার্সের ভিশন। আর একজন প্যারেন্টসকে রাখার কথা ছিল, আসলে আমার তো শহরে থাকি, আমার ফ্যামিলি বাড়িতে থাকে, আমার গ্রামে থাকে, তো ওনারা এখানে নাই, যার কারণে আমি ওনাদেরকে রাখতে পারতেছি না, এর জন্য দুঃখিত। এই হচ্ছে আমার কথা আর কি, ধন্যবাদ।